আসলে আপনি যে প্রশ্নটি করলেন, সুখরঞ্জন বালি আসলে তিনি মানুষের মধ্যে একজন প্রকৃত মানুষ। আমরা এতদিন আসলে মানুষ দেখেছি, কিন্তু প্রকৃত মানুষ খুব কমই দেখেছি। তিনি একজন হিন্দু মানুষ, তারপরেও দেলোয়ার হোসেন সাঈদীর যে জানাজা সেখানে তিনি এসেছিলেন, বাট তিনি তো আসলে জানাজায় অংশ নেননি, কিন্তু তিনি অঝরে অস্ত্র ঝরিয়েছেন এবং মানুষের সাথে কথা বলেছেন এবং তিনি সাক্ষ্য দিয়েছেন যে মামলাটি করা হয়েছে তার ভাই বিশাব আলীরকে, যে হত্যা করা হয়েছিল 71 সালে, এবং সেই হত্যার আসামি করা হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীকে। কিন্তু বিশাব আলীর যে হত্যার ঘটনা, পরবর্তীতে তার ভাই বলছেন যে আসলে বিশাব আলীকে দেলোয়ার হোসেন সাঈদী বা তার নির্দেশনায় হত্যা করা হয়নি, এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন, একটি বাথরুমের মধ্যে সে এবং তার মা লুকিয়েছিলেন। তো দেখেন, একজন মানুষ, হিন্দু মানুষ, সে সাক্ষ্য দিচ্ছে একজন ইসলাম প্রচারক, এবং তার পক্ষে তিনি বলছেন যে আমার ভাইকে সে হত্যা করেনি, এবং তিনি বলছেন আমি দেখেছি যে ওই সময় আমাদের আশপাশের লোকজন যারা রাজাকার ছিল এবং পাকিস্তানি সেনাবাহিনী মিলিটারি যারা ছিল তারা এসেছিল, কিন্তু সেখানে দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন না। এবং একই সাথে তিনি এও বলেছেন যে আমি কোথাও শুনি নাই যে আসলে আমার ভাইয়ের হত্যার সাথে সে জড়িত বা তিনি রাজাকার ছিলেন, সেটিও আসলে আমি শুনি নাই, এই কথা তিনি বলছেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন। এই জায়গা থেকে যেটি আসলে আমার উপলব্ধি, সেটি হলো যে তিনি হিন্দু হতে পারেন, কিন্তু তিনি একজন প্রকৃত মানুষ। আর বাংলাদেশে যে আসলে হিন্দু মুসলমান কোনো বিভেদ নাই, হিন্দু মুসলমান যে এক ধরনের তাদের ভিতরে আত্মিক বা এক ধরনের সম্পর্ক রয়েছে, সেটি কিন্তু প্রমাণিত হলো। অনেকেই মনে করে যে আসলে বাংলাদেশ সাম্প্রদায়িক বা নানান কথাবার্তা বলে, কিন্তু আমি সুখরঞ্জন বালির যে আচরণ কথাবার্তা, সেই জায়গা থেকে আমার আলাদা একটা উপলব্ধি তৈরি হলো যে বাংলাদেশ আসলেই একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এবং দেলোয়ার হোসেন সাঈদী তাকে এ ধরনের একটি মিথ্যা মামলা দিয়ে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার আহ্বানে যে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসত, তার ওয়াজ মাহফিলে লাখো লাখো মানুষ অংশ নিত, এই কারণে তাকে কিভাবে থামিয়ে দেওয়া যায়, সেই কারণেই মূলত তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ, এবং সেই অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 13 বছর তিনি জেলে ছিলেন, পরবর্তীতে স্ট্রোক করে তিনি মারা গেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তার সমস্ত তার ভুল ত্রুটি এগুলো ক্ষমা করে তাকে জান্নাতে নসিব করেন। এমনিতে তার জানাজা ঢাকাতে আসলে অনুষ্ঠিত হতে দেওয়া হয়নি, ইভেন গায়েবী জানাজা আসলে পড়তে দেওয়া হয়নি, তারপরও ফিরোজপুরে তার যে ফাউন্ডেশন ছিল সেখানে জানাজাতে লাখো মানুষের ভিড়, এটা আসলে রহস্য। একজন অনেকে বলছে বা পত্রপত্রিকা আসছে যে মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদী। দেখেন, ঢাকায় যদি জানাজা হতো তাহলে সেখানে মোটামুটি আমার যেটি মনে হয় যে ঢাকা শহরের আপনার অসংখ্য মানুষ সেখানে যেত। যদি বাইতুল মুকাররমে তার জানাজা হতো, আমার মনে হয় সেটি হতো স্মরণকালের একটি, মানে সবথেকে একটি বড় উপস্থিতি। সরকার এটি বুঝতে পেরেই মূলত জানাজা অনুষ্ঠিত হতে দেয়নি, এবং এই জানাজা যদি ঢাকাতে হতো, বিএনপি বলেন, আমি মনে করি আওয়ামী লীগের অনেকেও জানাজায় অংশ নিত, বা আমাদের পক্ষ থেকে বা অন্য দলের পক্ষ থেকে, সব দলের পক্ষ থেকে কিন্তু জানাজা অংশ নিত, কিন্তু পিরোজপুরে সবাই যেতে পারেনি। তবে এটি দেখলাম যখন আপনার মানুষজন জানতে পারলো যে ঢাকায় জানাজা হচ্ছে না, ফজরের দিকে সম্ভবত ভোরবেলার দিকে যখন তার লাশ নিয়ে যাওয়া হলো এবং ছত্রভঙ্গ করে বা টিয়ার গ্যাস লাঠিচার্জ করার মাধ্যমে মানুষজনকে সরিয়ে যখন নিয়ে গেল, সবাই কিন্তু তখন আবার আপনার বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই পিরোজপুরের দিকেই কিন্তু গিয়েছে। আমি এটি জানতে পেরেছি বাস নাকি ওই অঞ্চলে যাতে বাস না যেতে পারে এজন্য নাকি আপনার বাস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে মানুষ বাইকে গিয়েছে, বিভিন্ন মাধ্যমে মানুষ কিন্তু সেখানে গিয়েছে। এই যে মানুষের ভালোবাসা, এই ভালোবাসা আমার জীবনে 30 বছরের এই জিন্দিগিতে আমি দেখি নাই যে এই ধরনের ভালোবাসা আসলে অন্য কারোর প্রতি বা অন্য কোনো নেতার প্রতি এই ভালোবাসা কেউ দেখিয়েছে। তিনি আসলে মরেও অমর হয়ে থাকলেন মানুষের হৃদয়ে। আরেকটা বিষয়টির ভিন্ন প্রসঙ্গ, সেটা হচ্ছে আসলে আজ থেকে কয়েক বছর আগে করোনাকালীন সময়ে ভিপি নুরুল হক নূর এবং রাশেদের সম্পর্ক হচ্ছে বা ফাটল ধরেছে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি, পরবর্তীতে এটা আসলে অনেকের সহযোগিতা আবার আগের মতো হয়ে গেছে, আপনাদের বন্ধুত্ব সম্পর্ক এখনো বজায় রয়েছে,
তোমাদের প্রশ্ন হচ্ছে যে নুরাশিদের সম্পর্ক ফাটন হয়েছে, সেটা আসলে সমাধান হয়েছে, একসাথে তারা এখন আছে, কিন্তু গণ অধিকার পরিষদের নূর রাশেদের সাথে রেজা কিবরিয়ার যে সম্পর্ক ফাটল ধরেছে সেটা আসলে একেবারে চিরতরে ছেদ হয়ে গেছে এবং দলটাও ভেঙে এখন অনেকে বলছে একাংশ একাংশ, মানে রহস্যটা আসলে মানে দেখেন নুরুল হক নূরের সাথে কোটা আন্দোলন থেকে আমার অত্যন্ত চমৎকার সম্পর্ক। আপনি যে প্রশ্নটি করলেন, আসলে একসাথে চলতে গেলে কিছু ভুল বোঝাবুঝি হয়, সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছিল এবং পরবর্তীতে আমরা সেটি নিষ্পত্তি করেছি। আসলে খুব অল্প সময়ের জন্য কিন্তু সেই ঘটনাটা আপনার বাইরে এসেছিল এবং সেখানে বড় কোনো মেজর সমস্যা ছিল না। একটু একসাথে চলতে গেলে ভুল বোঝাবুঝি হয় না বা তর্ক বিতর্ক, সেখানে মেজর কোনো সমস্যা ছিল না এবং সেটি সমাধানযোগ্য ছিল, সমাধান কিন্তু সাথে সাথেই হয়ে গিয়েছে এবং আমরা একসাথে কিন্তু চলছি। কিন্তু ডক্টর রেজা কিবরিয়ার সাথে যে ঘটনা ঘটেছে আসলে এটি সমাধান করা খুব কঠিন। তবে নুরুল হক নূর তিনি আন্তরিক ছিলেন, তিনি সমাধান করার জন্য ডক্টর রেজা কিবরিয়াকে বলেছিলেন যে আসেন ভাই, যা আবার হয়েছে আমরা একসাথে কাজ করি। কিন্তু রেজা কিবরিয়া এতটাই আসলে তিনি মানে ইগোইস্টিক সমস্যা তার, বা তার ভিতরে ইগো সমস্যা, তিনি আসলে আর কোনো রিপ্লাই দেননি, তিনি কোনো কথাই বলেননি। তা আমাদের ভিতরে আসলে মানে কখনোই কোনো সমস্যা ছিল না। ডক্টর রেজা কিবরিয়া যেহেতু ইনসাফ কমিটির সাথে তিনি কাজ করছেন, যেখানে শওকত মাহমুদ বিএনপি থেকে বহিষ্কৃত ফরাদ মাজার রয়েছেন, বিএনপির অনেক নেতারাও আমাদেরকে বিভিন্ন সময়ে বলেন যে আপনারা একদিকে আমাদের সাথে আন্দোলন করছেন, আবার অন্যদিকে আমরা যাকে বিএনপি থেকে সন্দেহ করে বহিষ্কার করেছি এবং আমরা দাবি করছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সে দাবি করছে জাতীয় সরকার ব্যবস্থা, তার সাথে আপনাদের চেয়ারম্যান সাহেব বা আহ্বায়ক সাহেব রয়েছে, এটি তো আমাদের জন্য বিব্রতকর। তো আমরা সেই জায়গা থেকে সেটি কিন্তু আমরা ডক্টর রেজা কিবরিয়াকে আমরা অসংখ্যবার জানিয়েছি, এমনকি আমি ফারুক হাসান আমাদের থেকে যিনি চলে গিয়েছেন, ফারুক হাসান নুরুল হক নূর আমরা তিনজন রেজা কিবরিয়ার বাসায় বসে অসংখ্যবার কিন্তু এই ইনসাফ কমিটি, এনায়েত করিম, মাসুদ করিমের যে প্রজেক্ট সেগুলো নিয়ে কিন্তু আমরা অসংখ্যবার ডক্টর রেজা কিবরিয়াকে বুঝিয়েছি। আজকে হয়তো ফারুক আমাদের সাথে নাই, কিন্তু ডক্টর রেজা কিবরিয়ার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সে অস্বীকার করতে পারবে? পারবে না। ডক্টর রেজা কিবরিয়া যে ইনসাফ কমিটি, মাসুদ করিমের প্রজেক্টের সাথে জড়িত, সেখান থেকে মোটা অঙ্কের লেনদেন তিনি করে থাকেন, মাসিক একটি ভাতা পেয়ে থাকেন, এগুলো তো সত্য, এগুলো রেজা কিবরিয়া নিজেই আমাদেরকে বলেছেন এবং তিনি বিভিন্ন সময় কিন্তু অর্থকড়ি পেয়েছেন। তিনি আমাদের বলেছেন যে প্রোগ্রাম টোগ্রাম যদি বড় টড়ো করতে পারি তাহলে তারা টাকা পয়সা দিবে, টাকা পয়সার সমস্যা হবে না। কিন্তু আমাদের নেতাকর্মীদের কথা হলো যে অন্যের টাকা দিয়ে আমি প্রোগ্রাম কেন করব, অন্যের টাকায় তো আমি ভাড়া খাটতে পারবো না। তো আমাদের নেতাকর্মীরা ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার তার সাথে কেন নাই? না থাকার একটি কারণ যে তার ক্যারেক্টার সম্পর্কে, তার চিন্তা চেতনা সম্পর্কে তিনি যে আসলে এজেন্সির ফাঁদের মধ্যে পড়েছেন এটি আমাদের নেতাকর্মীরা সবাই জানে, এমনকি ফারুক হাসান, তারেক রহমান, আতাউল্লাহ যারা তার সাথে রয়েছেন সবাই জানে। এখন তারা এখন বলছে যে নুরুল হক নূরের ভুলের কথা বলছে, কিন্তু নুরুল হক নূর তো একজন মানুষ, কাজ করতে গেলে তো কিছু ভুলভ্রান্তি হয়। কিন্তু আমার কথা হলো যারা তার ভুলগুলো নিয়ে প্রশ্ন তুলছে, তারা কি কখনো দল পরিচালনা করার জন্য বলছে যে ভাই এই 5টি টাকা সংগ্রহ করে দিলাম, অনুদান সংগ্রহ করে দিলাম, দলটি চালাও? আমাদের দল পরিচালনার ক্ষেত্রে তো ম্যাক্সিমাম অর্থ সেগুলো নুরুল হক নূর করেছেন, সুতরাং যে কাজ করবে তার ভুল নিয়ে বেশি কথা হবে, যে কাজ করবে না সে ফ্রেশ থাকবে। তো তারা তো কাজ করে নাই, এই জন্য তাদের ভুল নিয়ে কোনো কথা হচ্ছে না। কিন্তু সেখানে যারা গিয়েছে, আমি তো কোটা আন্দোলন থেকে একসাথে উঠে এসেছি, তো তাদের প্রত্যেককে আমি চিনি, আমি তাদের সমালোচনা করতে চাই না, আমরা একসাথে সহযোদ্ধা ছিলাম, সুতরাং এক সহযোদ্ধা আর এক সহযোদ্ধার সমালোচনা করা ঠিক হবে না। তবে ডক্টর রেজা কিবরিয়ার বিষয়টি আমি বলতে চাই যে ঠিক আছে, ইয়াং বয়সে অনেকে ভুলভ্রান্তি করতে পারে, কিন্তু সেই বয়সে, ওই বয়সে তার, যার বয়স প্রায় 70-এর কাছাকাছি, 65 বছর বয়স, সেই বয়সে তিনি কি পারলেন না ইয়াংদেরকে এক রাখতে? তিনি তো পারতেন, কিন্তু তার ইগো সমস্যাকে প্রাধান্য দিয়ে তিনি আমাদের এই ইয়াংদের ভিতরে ফাটল ধরিয়ে দিয়েছেন। আমি কিন্তু আমার ইয়াং বন্ধুদেরকে সবসময় বলেছি যে তোমরা আমরা কেন এক হব, আলাদা হব, আমাদের তো একসাথে থাকা উচিত। আমি নুরুল হক নূর, ফারুক হাসানের বাসায় অসংখ্যবার আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি, হাসানুল মামুনকে বুঝিয়েছি, আতাউল্লাহ অন্যদেরকে বুঝিয়েছি, কিন্তু দেখেন আসলে তারা আসলে মানে সাময়িকভাবে বলেন বা যে কোনো কারণেই বলেন, তারা এখন রেজা কিবরিয়ার সাথে থাকতে চায়। কেন থাকতে চাই সেটি নিয়ে তারাই বলতে পারবে, আমি তাদের সমালোচনার মধ্যে যেতে চাই না। আমি আমার বন্ধু বর যারা ছিল, যারা একসাথে আমরা রাজনীতি করেছি, কোটা আন্দোলন করেছি, তাদেরকে আমি বারবার এখনও বলতে চাই যে আপনারা আসুন, ফিরে আসুন, একসাথে আমরা কাজ করি। আমার তাদের প্রতি খুব রাক্ষোভ নাই, নুরুল হক নূরেরও তাদের উপর কোনো রাক্ষোভ নাই। নুরুল হক নূর অত্যন্ত অমায়িক, অত্যন্ত আন্তরিক মানুষ, তিনিও চান যে সবাই যদি এখনও ফিরে আসতে চায় আসুক। যেমন হাসানুল মামুন রেজা কিবরিয়ার
সাথে ছিলেন, সেখানে ভারপ্রাপ্ত সদস্য হিসেবে ছিলেন। সেখান থেকে তিনি সরে এসে তিনি সাধারণ সম্পাদক পদে আমার সাথে নির্বাচন করেছেন। তো সেই নির্বাচনে আমি জিতেছি, তিনি নির্বাচনে হেরে গিয়েছেন। তারপরে কি আমাদের মধ্যে শত্রুতা তৈরি হয়েছে? না, সে তার জায়গা থেকে এই বিষয়টি নিয়ে সে মেনে নিয়েছে এবং আমিও জয়ী হয়েছি, আমিও তো মেনে নিতে স্বাভাবিকভাবে মেনে নিব। তো যাই হোক, আমি আসলে তাদের কোনো সমালোচনা করতে চাই না। সমালোচনা আলোচনা এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য এখন দলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একই সাথে বাংলাদেশে যে ফেসিবাদ বিরোধী লড়াই চলছে, এই ফেসিবাদ বিরোধী লড়াইকেই প্রাধান্য দেওয়া। আমি চাই যে যার জায়গা থেকে রাজনীতি করুক, একে অপরের সমালোচনা বন্ধ করুক। কিন্তু ডক্টর রেজা কিবরিয়া আসলে সমালোচনা বন্ধ করছে না, ইয়াংরা অনেককে সমালোচনা বন্ধ করে দিয়েছে। যেমন আমিও তাদের নিয়ে কথা বলি না, নুরুল হক নুরু বলে না, তাদের মধ্যে অনেক ইয়াংরা বলে না, কিন্তু ডক্টর রেজা কিবরিয়া বারবার নুরুল হক নুরুকে নিয়ে কথা বলছেন। কয়েকদিন আগেও দেখলাম সাংবাদিকদের সামনে তিনি বক্তব্য দিচ্ছেন। আমি তার প্রতি আহ্বান জানাবো যে ভাই, আপনি সরকার বিরোধী আন্দোলন করেন, আপনি এই নুরুল হক নুর বিরোধী আন্দোলন আপনি বন্ধ করেন। এটি করলে মানুষ কিন্তু আপনাকে ভালোভাবে নিচ্ছে না। 2 মাস ধরে নুরুল হক নুরের বিষয়ে আপনি কথা বলছেন। তো এই আহ্বান থাকবে যে এই মুহূর্তে আমাদের সবারই লক্ষ্য হওয়া দরকার ফেসিবাদ বিরোধী আন্দোলন, এবং সেই লক্ষ্যে আমাদের সবার এগিয়ে যাওয়া দরকার। একটা প্রশ্ন একটু জোরে বলেন। আসার চেষ্টা সমাবেশ করা, এটা কিভাবে দেখছেন? পাশাপাশি দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু জামায়াতের রাজনীতিতে কোন প্রভাব ফেলবে কিনা? না, তিনি তো আসলে জেলে ছিলেন, তো সেই অবস্থায় তো জামাতের মধ্যে কোনো ধরনের প্রভাব পড়েনি। তিনি জেলে থাকা অবস্থায় জামাত বিশাল প্রোগ্রাম করেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কিন্তু আগেই আপনাকে বলেছি যে জামাত খুব সাংগঠনিকভাবে একটি শক্তিশালী দল এবং একটি আদর্শিক দল, যে কারণে আপনার দীর্ঘদিন তারা কিন্তু সমাবেশ করতে পারেনি, প্রায় 10 বছর ধরে। তারপরেও তারা এখনও সাংগঠনিকভাবে দুর্বল হয়নি। তাদের দেখলাম ইয়াংরাও অনেকে তাদের কর্মী, তাদের সমর্থক, তাদের সাথী, তো আপনার তাদের সংখ্যা কিন্তু কমছে না, তারা তাদের মতো সাংগঠনিক কার্যক্রম বাড়িয়েই চলেছে। সরকার আসলে তাদের মারাত্মকভাবে ভয় পায়। সরকার আসলে যতটা না অন্য দলকে ভয় পায়, যেহেতু 96-তে সরকারের অভিজ্ঞতা আছে যে জামাতকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে বিএনপির পতন ঘটানোর সরকারের অভিজ্ঞতা আছে, এবং ওই সময় মূল আন্দোলন কিন্তু জামাতই করে, আওয়ামী লীগ তো ওইভাবে আন্দোলন করতে পারেনি 96-তে। মূল আন্দোলন বা সাংগঠনিক সক্ষমতা জামাতই কিন্তু রাজপথে ওই সময় দেখিয়েছে, এবং এই কারণেই মূলত জামাতকে ধরে রাখতে পারলে এই ফেসিবাদ বিরোধী আন্দোলন ব্যর্থ করে দেওয়া যায়। জামাত জুজু সৃষ্টি করা, শিবির জুজু সৃষ্টি করা, এটি তো আসলে আওয়ামী লীগ 2001 সালের আগে কখনোই করে নাই। 2001 সালের আগ পর্যন্ত মোটামুটি জামাতের সাথে একটা তাদের বন্ধুত্ব ছিল, 96-তে তো তারা প্রকাশ্যে বন্ধুত্ব, তাদের মধ্যে বন্ধুত্ব তারা প্রকাশ করেছে, তারা একসাথে প্রেস ব্রিফিং করেছে, একসাথে তারা যুগপথ আন্দোলন। এখন যেমন বিএনপি গণ অধিকার পরিষদ একসাথে যুগপথ আন্দোলন করছে না, বিএনপির সাথে আমরা লিয়াজি কমিটির সাথে বসছি, ঠিক একইভাবে ওই সময় ওই যুগপথ আন্দোলনে আপনার জামাতের মধ্যে এবং আপনার আওয়ামী লীগের মধ্যে লিয়াজু কমিটি ছিল, একসাথে তারা যুগপদ আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, বিএনপির পতন ঘটিয়েছে। কিন্তু আজকে দেখছি যে জামাত শিবির তাদের কাছে স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে গেছে। 2001 সালের আগে কিন্তু কখনোই তারা জামাত শিবিরকে স্বাধীনতা বিরোধী শক্তি বলে নাই। আওয়ামী লীগের চরিত্র হলো যে সঙ্গী, সঙ্গে থাকলে সঙ্গী, আর সঙ্গে না থাকলে সে হলো রাজাকার আল বদর। আচ্ছা, যেটা বললাম যে 10 বছর পরে শুটডাউন করা, এখনো বিক্ষোভ করছে, এটা কিভাবে দেখছেন? দেখেন, আমি তো আসলে জামাতের কর্মী সমর্থক না, আমি আরেকটি দলের সাধারণ সম্পাদক। আমি তাদের নিয়ে প্রশ্ন করেছিলাম, এই জন্য আপনাকে উত্তর দিয়েছি। তবে আমি আমার দলকে নিয়ে যেটি বলতে পারি যে এই মুহূর্তে সকল দলের উচিত হবে একসাথে রাজপথে থাকা, জামাত ইসলাম তাদেরও উচিত হবে রাজপথে থাকা। তারা যে শোডাউন দিচ্ছে মানুষকে নিয়ে, তাদের নেতাকর্মীদের নিয়ে রাজপথে নামছে, এটি তো খুবই ইতিবাচক। এবং একই সাথে আমরা তো 2018 সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা এই মুহূর্তে কোনো দলের সমালোচনা করতে চাই না। আপনি যেমন আমার সহযোগী যারা একসময় ছিল, যারা এখন নিজেরা আলাদাভাবে রাজনীতি করছে, তাদের নিয়েও কিন্তু আমি সমালোচনা আপনাকে বললাম, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমি তাদের প্রতি আহ্বান জানিয়েছি, এই মুহূর্তে সবার উচিত হবে যে আমাদের এই যারা বিরোধী শিবিরে আছে, নিজেদের ভিতরে টানাপোড়েন এগুলো দূরে রেখে
আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এগিয়ে যাওয়া। গণ অধিকার পরিষদ কিন্তু সেটাই করছে, আমাদের সভাপতি সাহেব তিনিও কিন্তু আমাদের সেই কথাই বললেন যে আমাদের সবার উচিত হবে একে অপরের সমালোচনা দূরত্ব কমিয়ে আমাদের একসাথে এগিয়ে যাওয়া। আমরা একসাথে এগিয়ে যাচ্ছি, বিএনপি সহ আমরা একসাথে লড়াই সংগ্রাম করছি। আমার দৃঢ় বিশ্বাস যেমনিভাবে আসলে আমেরিকা সোচ্চার হয়েছে, ইউরোপ সোচ্চার হয়েছে, আমি একটি কথা জাস্ট বলবো যে আপনার ব্রিটিশ রাষ্ট্রদূত তিনি আপনার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন, সেখানে যিনি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার সম্ভবত নজরুল ইসলাম নামটি, তো তিনি যে বক্তব্য মিডিয়াকে দিয়েছিলেন যে আপনার প্রধানমন্ত্রীর সাথে যে কথা হয়েছে সেটি হলো যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, কিন্তু পরবর্তীতে আবার আপনার ব্রিটিশ হাইকমিশন তারা একটি টুইট করেছে যেটি আবার মানব জমিনে নিউজ হয়েছে, মানব জমিনে একজন সাংবাদিক আমাকে পাঠালো, সেখানে তারা বলছে যে আপনার ব্রিটিশরা চায় বাংলাদেশে শুধুমাত্র অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না, একই সাথে অংশগ্রহণমূলক নির্বাচন। এটির মাধ্যমে কি বুঝিয়েছে? এটির মাধ্যমে বুঝিয়েছে যে এই যে আওয়ামী লীগ, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত, জাতীয় পার্টি সবার অংশগ্রহণেই বাংলাদেশে নির্বাচন হতে হবে,